ক্রিকেট দুনিয়ার বহুল আকাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে রং বদলের কতই না ঘটনা দেখল দর্শকরা। বৃষ্টি রিজার্ভ ডে, খলনায়ক বৃষ্টির কাছে বারবার মাথা নোয়াতে হয়েছে ক্রিকেটারদের। রিজার্ভ ডেতে ম্যাচ করালেও সেখানেও সেই একই বৃষ্টির বাগড়া। কিন্তু এত নাটকীয়তায় রিয়েল হিরোরা তো সময় বুঝে মেলে ধরেন নিজেদের। ব্যাট হাতে নায়কোচিত পারফরমেন্সটাই উপহার দিলেন কিং কোহলি আর লোকেশ রাহুল। ভেজা উইকেটে যেখানে বাড়তি সুবিধা পাওয়ার কথা ছিল পাকিস্তান পেসারদের, সেখানে কিছুই করতে পারলেন না শাহিন নাসিমরা, বরং লাইন লেন্থে হারিয়ে নিজেদের খুঁজে ফেরেন পাক পেসাররা। মেন ইন গ্রিনের পেস ইউনিটকে বুড়ো আঙুল দেখিয়ে শতক হাঁকিয়ে বসলেন তিন ও চারে নামা কোহলি আর লোকেশ। দুজনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে মাইটি ইন্ডিয়া। কোহলির ব্যাট থেকে এসেছে অপরাজিত 122 ও রাহুল করেছেন অপরাজিত 111 রান। রিজার্ভ ডেতেও খেলা মাঠে গড়ায় 1 ঘন্টা 40 মিনিট পর, কিন্তু আগের দিন 24 রানের জুটি গড়া কোহলি রাহুল এদিনও ব্যাট হাতে উড়ন্ত। 55 বলে অর্ধশত ছোঁয়ার পর গতি বাড়িয়েছেন বিরাট, 84 বলে পূর্ণ করেছেন ক্যারিয়ারের 47তম শতকও। কলম্বোর প্রেমাদাসায় খেলা শেষ 4 ম্যাচের 4টিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন কিং কোহলি। প্রেমাদাসায় প্রথম সেঞ্চুরি করেছেন 2017-তে। 128, 131, 110 ও 122 রানের ইনিংস খেলে 4 বার ডাবলস নিয়েছেন কোহলি। একই ভেনুতে টানা 4 সেঞ্চুরির রেকর্ডে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাকে স্পর্শ করেছেন তিনি। এদিন আরও এক মাইলফলক স্পর্শ করেছেন কিং কোহলি। 40তম ওভারে শাহিন আফ্রিদির বল স্কোয়ার লেগে ঠেলে দৌড়ে 2 রান নিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে 13,000 রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। 278টি ওয়ানডে ম্যাচ খেলে দ্রুততম এই রেকর্ড গড়েন তিনি, আর তাতেই পেছনে ফেলেছেন সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, জয়সুরিয়াদের। সবাইকে ছাপিয়ে মাত্র 267 ইনিংসেই ওয়ানডেতে 13,000-ই ক্লাবে নাম লেখালেন কিং কোহলি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সে নায়ক বনে গেছেন চোট থেকে ফেরা লোকেশ রাহুল। 60 বলে 50 করে এরপর 40 বলে করেছেন সেঞ্চুরি। 100তম বলে ডাবলস নিয়ে ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। তাজিন খন্দকার, সময় সংবাদ।